বন্ধুরা, তো আজকে কিন্তু আমি ইউটিউবে আবার চলে এসেছি, কিন্তু আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা। আর আজকের টপিকে কোনো মজা বা কোনো আনন্দের কিছু আমি শেয়ার করব না। আজকে আমি এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে হয়তো তোমরাও মানে আমার কথা অ্যাগ্রি করবে যে আদৌ আমাদের সাথে হচ্ছেটা কি। ঠিক আছে, তো রিসেন্টলি কি বলবো, অনবরত প্রায় মিনিমাম 5 থেকে 6 মাস হয়ে গেল আমরা ইউটিউবে লেগে রয়েছি, আনলিমিটেড ভিডিও আপলোড করি, আর আমার মনে হয় আমাদের কন্টেন্টও ভালো আর পিকচার কোয়ালিটিও ভালো। ঠিক আছে, তো তোমরাও সেটা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সবাই জানো যে আমরা ভিডিও কেমনভাবে ভিডিও দিই। ঠিক আছে, আর আমাদের কন্টেন্টও কিন্তু খারাপ নয়। তো হচ্ছে কি, এত কষ্ট আর এত এফার্ট দিয়ে ভিডিও করছি যেহেতু ইউটিউবের প্ল্যাটফর্মটা ভালো লাগে বলে, বিগত অনেক বছর ধরে অনেক রকমভাবে ট্রাই করছি, তো যদিও সেগুলোতে আমরা সেভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি, মানে কোনো কারণে হয়তো 5 মাস 6 মাসে সেই চ্যানেলগুলো বন্ধ করতে হয়েছে বা আমরা আপডেট থাকতে পারিনি যার জন্য বন্ধ হয়ে গেছে, এরকম ব্যাপার। তো এই যে ব্লগিংয়ের চ্যানেলটা, এটা কিন্তু খুব আশা নিয়ে আর মানে প্রচণ্ড ভালোবাসার সাথে চ্যানেলটা খুলেছিলাম, যেহেতু আমার মেয়ে হওয়ার পরে, আমার মেয়ে হওয়ার পর থেকে আমাদের মানে মনে হলো যে কেননা নতুন করে স্টার্ট করা যাক। তো ওই সদ্য মেয়েকে মানে 1-1.5 মাসের মেয়েকে নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেছি, এখনও করে যাচ্ছি, কিন্তু তার পরিণামে কিন্তু আমি কিচ্ছু পাচ্ছি না, বিগ জিরো। কারণ এত কষ্টের পরে যদি দেখা যায় ভিডিওতে কোনো ভিউ নেই, এই আবার ইউটিউবকে আর বলার মতো আমার কোনো ভাষা নেই। ঠিক আছে, তোমরা বলতে পারো যে হয়তো দিদি তোমার কন্টেন্ট ভালো না, ঠিক আছে মানলাম আমার কন্টেন্ট ভালো না, তাহলে পরে এমন এমন কিছু পাবলিক আছে আর এমন এমন কিছু চ্যানেল আছে যেখানে কিনা তারা ঠিক করে চ্যানেলটা ঠিক করে উচ্চারণ করতে পারছে না, অথচ তাদের ভিউ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, তাদের সাবস্ক্রাইবার দেখলে অবাক হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরে আর হচ্ছে কি, ফাজলামো নাকি বাড়া, সব কিছুর তো একটা লিমিট আছে, সব কিছুরই একটা লিমিট থাকে, কিন্তু সেই লিমিট যখন ক্রস হয়ে যায় তখন আর কিচ্ছু ভালো লাগে না। তো আমাদের ভিডিওতে প্রথম তাও ভিউ আসতো, ঠিক আছে, আরে বাল এখন তাও আসে না। তো মানে মাথা গরম কত প্রকারে না হয়, তো একটা ভিডিও আমি গতকাল আপলোড করেছি, সেখানে আমি ভিডিওটার কন্টেন্টটা কত সুন্দর তোমরা ভাবো, যে স্কুল লাইফ, প্রত্যেকটা মানুষের মানে তোমার স্কুল লাইফটা হচ্ছে তাদের ইমোশন, ঠিক আছে, ভালো লাগা ভালো মন্দ, সেই ভিডিওতে 2 দিন হয়ে গেছে 300 থেকে 400 ভিউ হয়েছে, আর কোথাও কেউ দেখছি কথা বলতে পারে না, হাউ হু করছে, হাগু দেখিয়ে দিচ্ছে, হাগুর গন্ধ শোকাচ্ছে, হিচু কোথায় করছে সেই বাথরুম দেখিয়ে দিচ্ছে, তার বাড়া ভিউ দেখলে পরে অবাক, বন্ধ করো ভাই বন্ধ করো, খুলে মেহগনা বন্ধ করো। আর আমি এত সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করছি, তাতে কোনো কারো বাল কোনো ইয়ে নেই, হচ্ছে কি, এই বাড়ার ইউটিউব করার থেকে না করা আমার মতো অনেক ভালো। ঠিক আছে, কারণ এত কষ্ট, এত কিছু এই মেয়েকে সামলে, এত কষ্ট করে আমি, আমার হাজব্যান্ড ও ডিউটি সেরে এসে আমাকে সাথ দেয়, আমার সব সময় আমার পাশে থাকে, অথচ আমরা তার পরিণামে কিচ্ছু পাচ্ছি না। কারণ আমাদের ভিডিও যদি ইউটিউব ঠিক করে নাই পাঠায় তো লোকে কী করে দেখবে, কী করে দেখবে বলো? তো এই আবার ইউটিউবে বলার মতো আমার কোনো ভাষা নেই। তো যারা কথা বলতে পারে না, যারা মানে ঠিকমতো প্রেজেন্ট করতে পারে না, যারা নিজের লাইফস্টাইল ধরে তুলতে পারে না, অথচ 2টো ভিডিও দিয়ে রেখেছে চ্যানেলে, তো তাদের চ্যানেলে দেখা যাচ্ছে সেই ভিডিওতে লাখ লাখ ভিউ। তো বলো এটা কী করে পসিবল, এটা কী করে পসিবল? আর আমরা 100-এর ওপরে মানে 100-র ওপরে ভিডিও হয়ে গেছে, সেই অবস্থা মানে কিছু বলার নেই জাস্ট। তো এই বাল ছাল আল বাল যারা খুচখাচ হাবা যাবা হেনা বেনা তেনা দিয়ে দিচ্ছে, অথচ তাদের হাজার হাজার কোটি কোটি ভিউ, লাখ লাখ সাবস্ক্রাইবার্স, আর আমরা 100-এর ওপরে পিওর কন্টেন্ট দিয়ে, পিওর এফার্ট দিয়ে, আমি আমার হাজব্যান্ড বিগত সাথে আমার মেয়েও, আমরা 3টে মানুষ অনবরত লেগে রয়েছি, কী করে মানে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের কী করে আনন্দ দেওয়া যায়, তাদের কী করে মানে আরও সুন্দর সুন্দর জিনিস আমরা তুলে ধরতে পারি, কিন্তু তার তো কোনো মানে কিছুই নেই। লোকের কাছে যদি বাড়া ভিডিও ইউটিউব না পাঠায় তো তারা দেখবে কি, তারা আমাদের পাশে দাঁড়াবে কি? তাহলে তোমরা বুঝতে পারছো মানে কতটা কষ্ট হলে আজকে আমার মুখ দিয়ে এই ধরনের ভাষা বেরোচ্ছে, সেটা আমি বলে ব্যক্ত করতে পারবো না, কারণ আমার আজকে মানে আমি আর আমার এই
আমার এইগুলো আমি আর ধরে রাখতে পারছি না, সিরিয়াসলি আমি আর পারছি না। কারণ এতদিনে গিয়ে 1000 সাবস্ক্রাইবার পড়েছে, 100-এর ওপরে ভিডিও আপলোড করার পরে। তো এই আবাল ইউটিউবকে বলারও কিছু নেই, আমার ভাষা নেই। এই আলবাল ছোলার ডাল যাদের ভিডিও ইউটিউব মানে ইউটিউব খুব প্রমোট করতে চাইছে করুক, বাড়া তাতে আমার কোনো ইয়ে নেই, মাথা ব্যথা নেই। আমাদের ভিডিও করবে না রিচ কোনো প্রবলেম নেই, না কর বাড়া। আর হ্যাঁ, যাদের হয়তো আমার বুলিগুলো খারাপ লাগছে, প্লিজ তাদের বলছি সরি, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না। কিন্তু আমার মেন মোটিভ হচ্ছে আমার মনের এই ভারাসটাকে বের করা, তোমাদের সামনে তুলে ধরা। কারণ আমি জানি ওই কিছু তো মাত্র লোক দেখবে, ঠিক আছে, তো তা নিয়ে আমার কোনো টেনশন নেই। ওই 100 কি 200 হার্ডলি হলো 250, ব্যাস হয়ে গেল বন্ধ। তো এই হলো পরিস্থিতি আমাদের এখন। তো বলো আমাদের এখন কী করা উচিত, ঠিক আছে? তো যেহেতু ইউটিউবটাকে ভালোবাসি বলে, শুধুমাত্র ওখানে ভিডিও করতে ভালো লাগে বলে, দিনের পর দিন দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে, ঠিক আছে, তার কোনো ভ্যালু নেই ইউটিউবের কাছে। তো কিসের বালের ইউটিউব, কিসের বালের ইউটিউব? যে পায়খানা দেখিয়ে দিচ্ছে, হাগা দেখিয়ে দিচ্ছে, গন্ধ শুকিয়ে দিচ্ছে, ফোন নিয়ে এখানে করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, বাগান দেখিয়ে দিচ্ছে, বাগানে লন্ডভন্ড, সেই আলবাল ছাল দেখিয়ে দিচ্ছে, সেগুলো খুব লোকে মজা নিয়ে দেখছে। বন্ধ করো ভাই, বন্ধ করো, খুলে মেহক না বন্ধ করো। আর অথচ আমরা জেনুইন কন্টেন্ট দিয়ে সুন্দর সুন্দর করে স্কুল লাইফ বলো, আমার জুয়েলারি কালেকশান বলো, ড্রেস কালেকশান বলো, যেগুলো কিনা অন্যান্য খুচো খাচা চ্যানেলে যেখানে কিনা লাখের পরে ভিউ, সেখানে আমাদের 400-500 ভিউ। তো এই আবাল ইউটিউবকে বলার মতো আমার কোনো ভাষা নেই, ঠিক আছে? আর যাদের আমার ভাষা খারাপ লাগছে, প্লিজ তারা স্কিপ করতে পারো ভিডিওটা, ঠিক আছে? আর আমি কী বলবো জানি না, ভিডিও এরপরে কেমন করে আপলোড করব, কি করব, আমার মন মানসিকতা একদমই আর ভিডিও আপলোড করার মতো নেই। মানে আমার মানসিকতা এতটাই নেমে গেছে নিচে, এতটাই মানে দুঃখে আমার, মানে এই কষ্ট অরিজিনালি আমি আর ব্যক্ত করতে পারছি না, যার জন্য আজকে বাধ্য হয়ে আমি এই আবাল ইউটিউবের ওপরে মানে এই সব বলতে আমি বাধ্য হলাম, হাবা যাওয়া ইউটিউব। তো এই কানাচোদা ইউটিউবকে বলার কিছু নেই, কানাচোদা ইউটিউব তো অন্ধ, কানা না বাড়া, কানা তো, যার জন্য বললাম কানাচোদা, কারণ ভালোটা দেখে না। তো যত নোংরামও সেই বালগুলো দেখে, ওই বালগুলো দেখবে আর সেই বালগুলোকে বেশি করে লোকের কাছে পাঠাবে, আর জেনুইন যেগুলো হবে সেগুলো কানাচোদা ইউটিউব পাঠায় না। তো এই কানাচোদা ইউটিউবকে কেন বলছি কানাচোদা সেটাও তোমাদের বলিনি। যত বাংলাদেশের আবালচণ্ডী লোকজন আছে, যারা কিনা মানে দেহের সর্বাঙ্গ ঢলিয়ে ঢলিয়ে দেখিয়ে দেয়, ঠিক আছে, যারা মানে এখানে চিত হয়ে যায়, ওখানে কাত হয়ে যায়, সেই সব ভিডিও কানাচোদা কোটি কোটি লোকের কাছে প্রমোট করে, তো যার জন্য ইউটিউবটাকে বললাম কানাচোদা ইউটিউব। কারণ আমাদের ভিডিও ভালো হলেও তো চোখেই দেখে না, কারণ তুমি তো ভালো না, তুমি তো সাধু হয়ে ভিডিও দিচ্ছ, তোমার ভিডিও কেন দেখাবো আমি লোককে? যেগুলো নোংরামো সেই ভিডিওগুলো কানাচোদাটা বেশি করে লোককে দেখায়। তো দেখা কানাচোদা, তুই যত পারিস দেখা, আর আমারও যতদিন ধৈর্য আছে আমি দিয়ে যাবো, দেখি তোর কানা চোখ কবে তোর খোলা হয় সেটা দেখার জন্যে, হাবা যাওয়া কোথাকারে। তো যাই হোক, অনেক দিলাম গালি, ইউটিউবের কানে তো জন্মেও পৌঁছাবে না, যার জন্য ও কানাচোদা। তো ভালো, আমরা যতদূর পারি আমরা এইভাবেই চালিয়ে যাব, তোমরা যারা আমাদের পাশে থাকার থেকো। আর যেহেতু ইউটিউব কাউকে পাঠাই না, তো লোক কী দেখবে আমাদের চ্যানেল? তো তোমরা যারা আমাদের পাশে রয়েছো, এভাবেই আশা করি তোমরা পাশে থাকবে। আর যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে না, তো প্লিজ তারা আসতে পারো, কারণ আমার আর ধৈর্যে কুলাচ্ছে না, আমি আর কাউকে কিছু বলতেও চাই না আলাদা করে। কারণ যারা আমার সাবস্ক্রাইবার সবাই আমার বন্ধু ফ্রেন্ড, কারণ তারা ভালোবাসে বলে আজকে আমার পাশে রয়েছে। তো এভাবেই তোমরা পাশে থেকো। তো আজকের এই কী বলবো আমি, ভাষায় ব্যক্ত করতে পারছি না। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি আগামী কোনো ব্লগ শ্যুট করি অবশ্যই তোমরা দেখতে পাবে, আর যদি না করি তো না দেখতে পাবে। তো যাই হোক, টাটা।